হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর সবাইকে বলছি গুড মর্নিং। আর আজকে আমার মর্নিংটা এখান থেকে শুরু হয়েছে, আমি সোফায় বসে জানলা দিয়ে এত সুন্দর ওয়েদারটা মানে দেখছিলাম বাইরে। আর সকালে উঠে ফার্স্ট যে কাজটা জল খাওয়া, আমি ফার্স্টে উঠে এক বোতল জল খাই, জল খেয়ে তারপর ফ্রেশ এনাফ মানে বাথরুমে ঢুকে যাই, তো সেটাই এখানে বসে আজকে করছি। রোজ দিন কিন্তু এখানে বসে হয় না, তো একদিন যখন দিশান আমার সঙ্গে সঙ্গে উঠে যায় তো সেদিন আর এখানে বসে বসে আরাম করে খাওয়া হয় না, সেদিন হয়তো ঘরে বসে বন্য যায়। কিন্তু আজকে এখানে বসে বসে ওয়েদারটা এত সুন্দর, তো ওই জন্য জানলা দিয়ে বাইরে দেখাচ্ছি দেখছিলাম আর জলটাও খাচ্ছিলাম। তো তোমাদেরকেও দেখাবো যে আমার জানলার বাইরে থেকে কীরকম লাগছে ওয়েদারটা দেখতে। এখন বাজে সকাল 8:30, আমি কিন্তু 8:30 সময় আজকে ঘুম থেকে উঠেছি সকালবেলা, একটু দেরি করেই এই কয়েকদিন ঘুম থেকে আমি উঠছি। তো উঠে এবার বৃষ্টি একবার হয়ে গেছে, আকাশটা কিন্তু এখন অবধি মেঘলা রয়েছে, তাই দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। তো আমার জল টল খেয়ে বাথরুম ঝাথরুম গিয়ে আমি এখন চলে এসেছি ব্রাশ করতে, আর দিশান কিন্তু এখন অবধি ওঠেনি, অন্যদিন কিন্তু উঠে যায়, তো আজকে আমার ভাগ্যটা ভালো যে এখন অবধি ওঠেনি। দেখো এবার আমি চলে এসেছি আয়নার সামনে, আয়নার সামনে এসে এখন একটু মাথাটা তো আঁচড়ে নেব। রাত্রে কয়েকদিন ধরে চুল বেঁধেই শুই, তো সকালে উঠে মাথাটা তো আঁচড়ে একটু সুন্দর করে মুখ টুখ ধুয়ে নিলে বেশ ফ্রেশ লাগে শরীরটা, তো সেই কাজটাই এখন আমি করে নেব। বলো তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। তোমরা দেখতে পেলে সকালে উঠে আমার টুকটাক মুখ ধোয়া সব কিছু হয়ে গেছে, তা এখন দিশানও উঠে গেছে, বিছানাটা ওঠায়নি কারণ দিশান মানে ঘুমিয়েছিল ওই জন্য। তা এখন বাসি বিছানাটা তুলবো আর ঘরটার বাসি ঘরটা একটু ঝাড় দেবো, তো আর তারপরে হচ্ছে দিশানকে নিয়েই আমার কাজ। আমি একটু মানে লাস্টের এই কয়েক মিনিট আমি একটু রেস্টে থাকারই চেষ্টা করছি, মানে বেশি কোনো কাজ টাজ আমি এমনিও করতে আমার খুব কষ্ট হয়, টুকটাক করি বাট মানে রেস্টে থাকারই চেষ্টা করি। তো চলো আমি বিছানাটা গোছাই আর তোমাদের সাথে কথা বলি। কাজ করা হয়ে গেছে, তারপর একটু ফোন আসলো বলে কল করলাম, তো চা বসিয়ে দিয়ে এসেছি। আর এখন খাবো সকালে যে আমার ওষুধটা গ্যাসের ওষুধ খাবো, আর আমি চা খাবো আর সাথে সাথে দিশানকে খাওয়াবো, যে দিশান খাওয়াবো একটু সময় লাগে, ওই জন্য আমি একটু সাথে সাথে চা খেয়ে নিই যাতে আমার খিদে না পায়। দিশানকে টিভি চালিয়ে দিয়েছি, আমি চা বসিয়ে এসেছি বললাম, ওর ভাতটা মাখিয়ে নিয়ে আসি আর চাটা একবার নিয়ে আসি, আমি চা খাবো আর ওকে ভাত খাওয়াবো। তো আমার চা আর দিশানের এই যে খাবার সিদ্ধ ভাত আর ডিম সিদ্ধ আলু সিদ্ধ নিয়ে চলে এসেছি। আর আমি কিন্তু ডেলি চাটা খাই না, দুই একদিন যেদিন আমার মানে একটু দেরি হয়ে যায় তো সেদিনই আমি দিশানকে খাওয়াই আর আমি সাথে একটু চা খেয়ে নিই। আর চা খাওয়ার পর দিশানকেও খাওয়ানো হয়ে গেছে, এখন আমি কিছুক্ষণ পরে ভাত নিয়ে বসেছি, এখানে ডিমের ঝোল আর সকালে মা করেছে আর আলু সিদ্ধ দিয়েছিল, তো এই দিয়ে সকালে খাবার খাচ্ছি। আর একটা কাকিমা এসেছিল, তার সঙ্গে গল্প করছিলাম, আর এখানে দেখো দিশান খেলা করছে। সকালে খাওয়া দাওয়া কমপ্লিট, তো আজকে মাংস রান্না হবে, চিকেন রান্না হবে দুপুরবেলা। তো সকালে খাওয়া দাওয়া করে এখন আমি রান্না টান্না কিছু করি না কিছুদিন, আমি মানে জবে থেকে এই বাড়িতে এসেছি, যাওয়ার আগে অবধি তোমরা দেখেছো আমি সব কাজ টাজ করেছি, কিন্তু এবারে আসার পর থেকে আমি আর মানে বললামই যে একটু রেস্টে আছি, তো কোনো কাজ টাজ সেরকমভাবে করছি না। তো আজকে যেহেতু চিকেন হবে তো শুধুমাত্র চিকেনটাই আমি রান্না করব,
ওই জন্য আমি রান্না করবো, নাহলে মাই রান্না টান্না করে। তো আমি এখন চিকেনটা রান্না করবো, ওই জন্য মা চিকেনটা ধুয়ে দিল। আমি এখন দেখি মা আবার একটু পাশের বাড়িতে গেছে কি শাক নাকি আনতে, তো আমি দিশানকে টিভি চালিয়ে দিয়ে এলাম। আর এখন আমি মানে সব দেখি মশলা টশলা গোছাই, গুছিয়ে মাংসটা বসাই কি না একটু পরে বসাই। আবার দিশানকে ফল কেটে দিতে হবে, আর ওকেও ফল কেটে দিই, সাথে আমিও, আমারও খাওয়া হয়ে যায়। দেখি রান্না বান্না কত দূর কি এখন এগিয়ে রাখা যায়। দিশানে ভাবছি আজকে দিশানের চিকেনটা আলাদা করে করি, না হলে ওই মানে ঝাল দেওয়া চিকেন আবার জল দিয়ে ধুয়ে টুয়ে দিতে হয়, তার থেকে ভালো ওর জন্য একটু আলাদা করেই করি। গোছ গাছটা করতে থাকি আর রান্নার সব গোছ গাছটা করতে থাকি, মানে শুধু চিকেনেরই গোছ গাছ। ওই যে চিকেন দেখতে পাচ্ছি ধুয়ে রেখেছে, এই যে জমিতে ধোয়া আছে। আমি এখন আদা রসুন পেঁয়াজ এগুলো ছাড়াবো। কমপ্লিট গোছানো হয়ে গেছে, তো আমি চলে এসেছি একবার সবজিটা কেটে ফলও কেটে নিয়েছি, তো ফল খেতে চলে এসেছি আমি আর দিশান। এই যে দিশানকে থালাটাতে দিয়েছি, আর আমি এই যে মৌসুমি লেবু আর আপেল ফলটা খেতে থাকি, আর তোমাদের সঙ্গে কথা বলি দাঁড়াও। ফল ঢল খাওয়া হলে তারপরে যাব হচ্ছে রান্না করতে, তো ভাবলাম আগে ফলটা কেটে খেয়ে নিই তারপরে একবার রান্না বান্না করবো, নাহলে দেরি হয়ে যাবে অনেক। এখন অলরেডি 12টা বাজতে গেছে আর 5 মিনিট বাকি 12টা বাজতে, তো ওই জন্য ভাবলাম একবার ফলটা খেয়ে তারপরে দিশানকে স্নানটা করিয়ে রেখে তারপরে রান্না করবো, করে তারপরে আমি স্নান করবো। দিশান কিন্তু মৌসুমিলেও খুব ভালো খায়, আমার আবার অতটা ভালো লাগে না, কিন্তু জোর জবরদস্তি আস্তে খেতে হচ্ছে যেহেতু জানো মানে একটু শরীরটা একটু উইক ওই জন্য। চলো ফলটা খাই তারপরে আবার তোমাদের সাথে কথা বলি। ফল খেয়ে ডাইরেক্ট চলে এসেছি এখানে জামা কাপড় শুকো দিতে। এগুলো কিন্তু আগের দিন আমি দিদাকে দিয়ে কাচিয়ে রেখেছিলাম, তো যেহেতু বৃষ্টি হয়েছিল তো সেরকম জামাগুলো শুকিয়েছে, কিন্তু বৃষ্টির মধ্যে যে একটা ভিজা ভিজে ভাব থাকে সেটা কাটানোর জন্য আমি এখানে একটু রোদে দিয়ে দিচ্ছি জামাকাপড়গুলো, কিছুক্ষণ পর আবার তুলেও নেব। মাংস কষিয়ে কিন্তু আমি রান্নাঘর চলে এসেছি ডাইরেক্ট, আর আজকে ভাবলাম দিশানের চিকেনের রেসিপিটা তোমাদের সঙ্গে হালকা একটু শেয়ার করে দিই। তো এখানে আমি প্রেশার কুকারে তেল দিয়ে জিরে ফোড়ন দিয়েছি, আর দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ বাটা। পেঁয়াজটাকে আমি কিন্তু হালকা একটু বেটে নিয়েছি, একদম স্মুথ পেস্ট করিনি, তো পেঁয়াজটা একটু হালকা ভাজা ভাজা হলে পরে এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে আদা আর রসুন বাটা, যেটা আমি এগুলো কিন্তু আমি হাতে বেটেছি, যেহেতু অল্প অল্প মশলা ওই জন্য আমি হাতেই বেটে নিয়েছি এগুলোকে। আর এরপর আমি দেবোর মধ্যে হালকা একটু হলুদ, আর দেবো হচ্ছে সামান্য মানে পরিমাণ মতো আর কি নুন দিয়ে দেবো, আর দেবো হচ্ছে সামান্য একটু লঙ্কার গুঁড়ো যাতে একটু কালার আর হালকা একটু ঝাল হয়। আর এগুলোকে ভালো করে আমি এবার কিন্তু একটু কষিয়ে নেব। তো ওগুলো কষানোর পর আমি এখানে মাংস আর এখানে আমি এর মধ্যে পেঁপে আর আলু দিয়েছি, তো গাজর থাকলে দিই বাট আজকে নেই বলে দিলাম না। তো এগুলো দিয়েও এগুলো কিন্তু আমি যে ভালোভাবে কষিয়ে নিয়েছি তোমরা দেখতে পাচ্ছ, এখানে কষানো প্রায় আমার হয়েই গেছে, এটা মানে আর একটুখানি কষালেই এটা কিন্তু কষানো হয়ে যাবে। তো কষানো কমপ্লিট হয়ে গেছে, এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো, সামান্য যেটুকু ঝোল রাখবো সেটুকুই, আর দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো। আর এটাকে একটু ফুটিয়ে নিলাম, মানে একটু জলটাকে দিয়ে ফুটিয়ে নিয়েছি, এবার আমি ঢাকনাটা বন্ধ করে 3-4টে সিটি দিলে কিন্তু দিশানের চিকেনটা একদম তৈরি হয়ে যাবে। তো দিশানের চিকেনটা বসিয়ে দিয়েছি, আমাদেরটাও এখন বসিয়ে দেবো। আমি আমার চিকেনের রেসিপিটা দিয়ে শেয়ার করছি না, ঠিক আছে? তো দিশানেরটা একটু শেয়ার করে দিলাম কীভাবে রান্না করেছি। তো এখন একটু ফোনেও চার্জ কমে গেছে, বুঝেছি, ফোনে চার্জ দিয়ে নিই, সব কাজকর্ম সেরে একবার তোমাদের সামনে আসবো। দেখো আজকে আমার লাঞ্চে কী আছে, আছে হচ্ছে চিকেন, আর এখানে আছে হচ্ছে দিশানের জন্য যে চিকেনটা রান্না করেছি সেটা, আর রয়েছে এখানে আমি দুপুরের জন্য আমার আর মায়ের জন্য আলাদা বাটিতে তুলে রেখেছি, তো সেটা এখানে রয়েছে, আর রয়েছে হাঁড়িতে ভাত। তো এখন বাজে হচ্ছে 3টে, আর 3টের সময় এখন আমি স্নান সেরে দিশানকে আগে ঘুমপাড়ি নিলাম, তারপরে স্নানটা করে এলাম। আর আজকে একটু দেরি হয়ে গেছে স্নান করতে, আমি কিন্তু অন্যদিন
অনেক আগে স্নান হয়ে যায়, যেহেতু আজকে রান্নাটা করলাম ওই জন্য আজকে একটু দেরি হয়ে গেছে স্নান করতে। আমার সকাল থেকে কিন্তু একটু হালকা রোদ রোদ তাও ছিল আর কি, এখন পুরো মেঘলা হয়ে গেছে আকাশ। ও জামাকাপড় ঘর দিয়ে মেলতে হবে, জামাকাপড় বলতে দিশানের দুটো জামা ছিল আর আমার নাইট যেটা ছিল সেটা ধুয়ে দিয়েছি। তো আমি এখনও খাইনি, আমার ওষুধও খাওয়ার টাইম হয়ে গেছে। তো যাই একটু মাথা টাতা আছড়ে গিয়ে জামাকাপড়টা মেলে তারপরে খেতে বসবো, তারপরে ওষুধেও খাওয়া আছে। আমার লাঞ্চ থালি ভাত মাংস আর হচ্ছে পটল ভাজা। তো আমি ঘরে খেতে বসেছি একটু টিভি দেখে আরাম করে খাবো বলে, আর লাইটটা কম কারণ দিশান ঘুমাচ্ছিলো, তো ছোট লাইট জ্বালিয়েছি তো আলোটা একটু কম আছে, তোমরা একটু ম্যানেজ করে নিও। আর বলেইছিলাম যে আমার কাছে স্ট্যান্ড নেই, তো ভিডিও করতে খুব সমস্যা হচ্ছে, বুঝতেই পারছো, হাতে নিয়ে ভিডিওটা করছি ওই জন্য আরও একটু প্রবলেম হতো। আমার খাওয়া হয়ে গেছে তোমরা দেখলে, তো এখন আমি আমার দুপুরের যে মেডিসিনটা আজকে নিতে একটু দেরি হয়ে গেল, তো যে হিমোগ্লোবিনের যে ওষুধটা ওটা আমি এখন খাবো, খেয়ে একটু রেস্ট নেব। ভীষণ কষ্ট হয়ে গেছে আজকে, একটু রান্নাবান্না যেহেতু করেছি আমার কোমর টোমর থেকে শুরু করে পা সব যন্ত্রণা করছে, আমি রেস্ট না নিয়ে আর পারবো না। তো আমি একটু টিভি দেখছি, তো যেহেতু খেয়ে উঠেই শোবো না, তো একটু ওষুধটা খেয়ে তারপরে একটু বসবো, তারপরে একটু শুয়ে পড়বো। ততক্ষণ মানে হোপ আর দিশান যাতে না উঠে যায়। চলো আবার বিকালে কথা হবে, এখন আমি একটু রেস্ট নিয়ে নিই। গুড ইভিনিং গাইস, তো এখন বাজে হচ্ছে সন্ধ্যে 7টা আর আমার চোখটা এমনই মানে এতটাই ক্লান্ত বোধ করছিলাম যে আমি ঘুমিয়েছিলাম, এইমাত্র উঠলাম। উঠে গিয়ে দিশানের বাবা এক্ষুনি চলে আসবে অফিস থেকে, তো ভাত বসিয়েছি, ভাতটা করিনি দুপুরবেলা, শুধু মাংস করেছিলাম, পটল ধরেছিলাম, এখন ভাতটা বসালাম যাতে গরম থাকবে ভাতটা, ওই জন্য সকালে ভাত একবারে করেছিল মা, ওই জন্য। আর এখন দিশান খাবারটাও নিয়ে চলে এসেছি। তো আমি প্রতিদিন সন্ধ্যাবেলায় দুধ খাই, আর পারলে এক প্যাকেট বিস্কিট যদি পারি তার সঙ্গে খাই, তো দুধ খাই। তো আজকে যেহেতু মাংস খেয়েছি তো আর দুধ খাবো না সন্ধ্যাবেলা, এখন ভাবছি একটু কী খাওয়া যায়, একটু খিদে খিদেও পেয়েছে। যাই হোক, দিশানকে এখন খাওয়াবো, খাওয়ানো দাওয়ানোর পর সন্ধ্যাবেলায় আর কোনো সেরকম কোনো কাজ নেই আমার। বেসিক্যালি আমার কিন্তু আজকেই আমি দেখলাম ভিডিও বানাতে গিয়ে আজকে আমার কাজ কেমন একটা বেড়ে গেলো টুকটাক, যেমন ফ্রিজটা একটু হালকা করে পরিষ্কার করে দিলাম, রান্নাঘরটা একটু পরিষ্কার করলাম, যেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ ফোনে তখন চার্জ ছিল না ওই জন্য। তো এখন মানে কাজ কেমন মনে হচ্ছে আজকে বেড়ে গেলো। যাই হোক, তো চলো দিশানকে খাওয়াই আর আমিও কিছু খাওয়ার ব্যবস্থা করি। দেখি দিশানের বাবা হয়তো এক্ষুনি চলে আসবে, আর আমার শাশুড়ি মা আমাদের যে আরেকটা বাড়ি আছে নতুন বাড়ি সেখানে গেছে, তো ওই জন্য আমি একাই আছি আপাতত, ওই জন্য বাবা তাড়াতাড়ি চলে আসবে। তো চলো ওকে খাইয়ে নিই, ওর খিদেও পেয়ে গেছে, তারপর তোমাদের সামনে আবার আসবো। দিশানকে খাওয়ানো কমপ্লিট। এই দেখো এখানে জামা কাপড় রয়েছে, কালকে কাস্তে দিয়েছিলাম দিদাকে, তো সেগুলো এখন শুকিয়েছে, আজকে একটু রোদ্রে দিয়েছিলাম, কালকে যেহেতু বৃষ্টি হয়েছিলো বিকালে তো একটু রোদ্রে দেওয়া হয়েছিল, তো তারপর রোদ থেকে এনে রেখে দিয়েছি, এখন এগুলোকে গোছাবো। মায়ের একটা শাড়ি, এই শাড়িটাকে আমি ভিজিয়ে ডেটল দিয়ে সুন্দর করে দিদাকে দিতে বলেছিলাম, তো এটা আমি আমার কুচকুর জন্য রাখবো, মানে পুরো শাড়িটা ছিঁড়বো না এইভাবে, তো এটাকে আমি এখন মানে ইয়ে করে গুছিয়ে প্লাস্টিকে ভরে সুন্দর করে রেখে দেবো, হতে পারে যখন তখন লাস্টেও পারে বলা যায় না, তো যেহেতু আর বেশি দিন হাতে নেই ওই জন্য আমি একটা জিনিস রেডি করে রাখলাম। আর আমার দিশানের যত কাঁথা ফাঁথা ছিল না সব এখন অবধি ভালো রয়েছে, সুন্দর আমি ধুয়ে তুলে রেখেছিলাম সব, তো সেগুলো ভাবছি সেগুলো আমি গুছিয়ে রেখেছি, তো সেগুলো হসপিটাল যাওয়ার দু তিন দিন আগে দু একদিন আগে আমি সেগুলো দিদাকে দিয়ে ধুয়ে ডেটল টেটল দিয়ে ধুয়ে রেখে যাবো। আর কী কী নেবো হসপিটালে, কী কী ব্যাগ, সেই হসপিটাল ব্যাগ সেটা তো তোমাদের সাথে পরে শেয়ার করবো। এটা বেশ সফট আছে এই যে শাড়িটা, এবার আমি শাড়িটা প্যাকেটটার মধ্যে ভরে রেখে দেব। এই যে, তো এটাকে আমি রাখবো হচ্ছে এখানে, যেখানে দিশানের
জিনিসও রয়েছে আমার এখানে, ওই বিছানার ছোটোবেলা দুটো তোয়ালেও রয়েছে, যে দুটো আমি টুপিওয়ালা তোয়ালে সেইগুলো আমি ধুয়ে কিন্তু পরে দিদাকে দিয়ে রাখবো। চলো বাকি জামা কাপড় কটাও গুছিয়ে নিই। আর আমি না মানে এত বড় একটা ভুল করেছি, ওই বাড়ি থেকে স্ট্যান্ড ফ্যান কিছু আনা হয়নি, বাপের বাড়িতে রয়ে গেছে, তো ভিডিও করতে খুব সমস্যা হচ্ছে, ওই জন্য সেই মানে বেশি শ্যুট করতে পারছি না। একটা নতুন জামা ছিল যেটা বাড়ি থেকে পরে এসেছিলাম, সেই জামাটা বেশ কয়েকবার পরা হয়েছে, তো এখন ওটাকে তুলে রাখবো। তো ওটাও কাচতে দিয়েছিলাম দিদাকে, তো তাড়াতাড়ি করে জামা কাপড় কটা গুছিয়ে নিই, এক্ষুনি দিশার বাবাও ঢুকে যাবে, ভাতও আমার হয়ে গেছে, তারপরে তোমাদের সঙ্গে দেখা করছি। তো জামা কাপড় গোছাতে গোছাতে অনেক প্রবলেম এসে গেছে, জামা কাপড় গোছাতে গোছাতে দিশানের পটি পেয়ে গেছে, মাঝখানে দিশানকে পটি পটিতে বসিয়ে এসেছি, আর তার মধ্যে আবার জামা কাপড় গোছাতে গোছাতে দিশানের বাবাও চলে এসেছে, তো আমি ভিডিওটা মাঝখানেই অফ করে দিয়েছি, আর বেশি কিছু করতে পারিনি। ওর বাবা আসার পর একটু বিজি হয়ে গেছিলাম ওকে খেতে টেতে দেওয়ার জন্য, ওই জন্য আর কিন্তু আমি বেশি শ্যুট করতে পারিনি। তো চলো এই জামা কাপড় গুছিয়ে তারপর পরে রাতে তোমাদের সাথে কথা হবে। এখন বাজে রাত 11:30, তো আমি ফ্রেশ ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে দিশানকে খাওয়ানো সব কমপ্লিট হয়ে গেছে, এখন ওষুধ খাবো, খেয়ে তারপরে শুয়ে পড়বো। তো সন্ধ্যে থেকে বেশি কিছু শেয়ার করতে পারলাম না, কারণ সন্ধ্যাবেলা একটু ব্যস্ত হয়ে গেছিলাম, দিশানের বাবা আসার পর খাও ওকে খেতে দেওয়া, তারপর একটু রেস্টই করছিলাম, বললাম যে একটু টায়ার্ড আছি আজকে। তো এখন আমি একটা এই যে ক্যালসিয়ামের একটা ওষুধ এবং একটা লিকুইড একটা কি এটা গ্যাসেরই একটা ওষুধ, তো এই দুটো খাবো, রাত্রে আমার এই দুটো ওষুধ থাকে, তো খাওয়ার পর আমি শুয়ে মানে ঘুমিয়ে পড়বো। তো এইভাবেই চলছে, আর লাস্ট সপ্তাহটা এইভাবেই একটু এইভাবেই চালাবো রেস্ট নিয়ে। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, আর বেশি বড় করবো না ভিডিওটা, ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না, দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, ওকে টাটা।